নদিয়ার শান্তিপুর ভাগীরথী তীরে আবারও ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। ভাগীরথীতে আবারও নতুন করে ফাটল, আতঙ্কে ভাগীরথী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ। শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাগীরথী তীরবর্তী নদীর পাড়গুলিতে আবারও ফাটল দেখা যায়। ওই এলাকার মানুষের দাবি, আজ সকালে ঘুম থেকে উঠে ভাগীরথী নদীর পাড়ে গিয়ে দেখেন নতুন করে আবারও ফাটল দেখা দিয়েছে। এরপরেই আতঙ্ক সৃষ্টি হয় নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষদের মধ্যে। যদিও এর আগেও ভাগীরথী পাড়গুলিতে ভয়াবহ ফাটল দেখা গিয়েছিল, পরিদর্শনে গিয়েছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ব্রজকিশোর গোস্বামীর কাছে এলাকার মানুষ দাবি করেছিলেন, এভাবে যদি ফাটল বাড়তে থাকে তাহলে বিঘা বিঘা চাষের জমি থেকে শুরু করে বসত বাড়িও জলের তলিয়ে যাবে। স্থানীয় মানুষের দাবি, বিধায়ক আশ্বাস দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করবেন, এছাড়াও ফাটল নিয়ে সেচ দপ্তরের সাথে আলোচনা করবেন। গত এক মাস আগে নদিয়ার কৃষ্ণনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুরের গঙ্গা ভাঙনের সমস্যা তুলে ধরেন। যদিও বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ আবার নতুন করে ভাগীরথীর পাড়গুলিতে ফাটল দেখা দেওয়ায় খুবই আতঙ্কের সাথে দিন কাটাচ্ছে ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি, যখনই ভাগীরথী নদীর পাড়গুলি ভাঙতে শুরু করে তখন প্রাথমিকভাবে বালির বস্তা ফেলা হয়, কিন্তু পাকাপোক্তভাবে কাজ হয় না, যার কারণে ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ হলেই শুরু হয় ফাটল। আজ সকালবেলায় উঠে দেখি আবার নতুন করে ফাটল লেগেছে, অনেকটা ফেটে গেছে। আমরা এই নিয়ে প্রচণ্ড আতঙ্কে আছি। এর আগেও আমাদের ফাটলটা আগে দিয়েছিল, সেটা ধসে অলরেডি জলের তলে চলে গেছে, আবার নতুন ফাটল হয়েছে, ওটাও ধসে কোনদিন নেমে যাবে। আমাদের বিধায়ককে আমরা জানাতে যাচ্ছে যে আমাদের অতি সত্বর যেন আমাদের কাজটা করে দেয়, নাহলে আমরা খুবই প্রবলেমে, মানে এতটা আতঙ্কের মধ্যে আছি ধারণার বাইরে। আপনারা কী চাইছেন এখন? আমরা চাইছি যত দ্রুততম কাজ শুরু হয় তাদের আমাদের তত ভালো হয়, মানে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে কাজকর্ম হারিয়ে বর্তমানে যদি এই মুহূর্তে যদি আবার ভিটে মাঠে হারিয়ে ফেলি তাহলে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে, মানে প্রচণ্ড ভয়ের মধ্যে আছি এখন। আপনার নাম? আমার নাম অমিত শাহ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এই জায়গাটার নাম কি? স্টিমার ঘাট। কেউ গঙ্গায় স্নান করতে আসে দেখি ফাটল লেগেছে, ফাটল লাগার পরে এখন আমাদের রাতে ভয়ে আতঙ্ক হয়েছে, কি করব, কোথায় যাব ছেলেপেলে নিয়ে, এই হচ্ছে আমাদের ভয়। কি চাইছেন আপনারা? গঙ্গাটা যদি একটু বান্ধা হয় তাহলে খুব সুবিধা হয় সব লোকের, আমাদের একলার না। কতটা ফেটেছে তাও? তা তো অনেকখানি, অনেকটা ফেটেছে। আপনার নাম? আমার নাম বাসন্তী রায়। এলাকাটার নাম কি? এলাকাটার নাম গবাচর, তালতলা পাড়া, নিউ তালতলা পাড়া। স্টিমার ঘাট আর গবাচরের মাঝামাঝি? স্টিমার ঘাট আর গবাচরের মাঝামাঝি। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।